রিবলি ইসলাম কবিতা। দেশে বছরে যেই হাজার হাজার উদ্যোক্তা অর্থনীতির নানা সূচকে অবদান রাখছেন, তিনি তাদেরই একজন। শূন্য থেকে হয়েছেন সমৃদ্ধ। অনেক প্রতিকূলতা পার হয়ে কিন্তু আজকের আমার এই অবস্থানটা, আমি কিন্তু একদিনে এই অবস্থানটা তৈরি করতে পারিনি। তো আমার কাজ, ত্যাগ, মেধা, তিতিক্ষা সব কিছু মিলিয়েই বা পরিবেশ, বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী যে পরিবেশটা মহিলাদের জন্য তৈরি করেছেন, সেই পরিবেশের আঙ্গিকেই কিন্তু আমি আজকের নারী উদ্যোক্তা হয়ে গড়ে উঠতে পেরেছি। প্রায় দেড় যুগ আগে ঢাকা থেকে ফিরে উল্লাপাড়ায় এসে একে একে গড়ে তুলেছেন ইটভাটা, মৎস্য হ্যাচারি, ডেয়ারি ফার্ম, ডায়াগনস্টিক ক্লিনিক, শিশু পার্ক সহ অন্তত পাঁচটি প্রতিষ্ঠান, যেখানে কর্মক্ষেত্র তৈরি হয়েছে 350 মানুষের। ওনার দ্বারা অনেক সংসার এবং অনেকের আয় উন্নতি হয়েছে, ঠিক আছে। এই চড়ুইমুড়ি গ্রামের বেশিরভাগ লোকই এখানে কর্মস্থান আছে। উনি সামাজিক, রাজনৈতিক, কর্মসংস্থানের দিক দিয়ে সব দিক দিয়েই মানুষের জন্যই করে আসছে। আমার মনে হয় তার মতো নারী যদি বাংলাদেশে আরও কয়েকটা হতো, তাহলে আমাদের নারীদের বা অন্য অন্য মানুষদের কোনো সমস্যাই হতো না। আমরা ভাটায় প্রায় 300 জন লোক কাজ করি, বেতন মাসের না মাসে ক্লিয়ার করে দেন, ওনার উপর নির্ভর করে আমরা বেঁচে আছি। কবিতা পাক সবার কাছে প্রিয়, সবার কাছে প্রিয় এবং আমার কাছে প্রিয়। এই জন্য ওনার সব কিছু সবাই সচক্ষে দেখে, নিজের মনে করে কাজ করে। পার্ক হয় আমরা অনেক খুশি আর কি, কর্ম হয়েছে আমাদের, একটা বেকার ছিলাম। ইতিমধ্যে নিজেকে সফল নারী হিসেবে প্রমাণিত করেছেন। কবিতাপা এখানে পার্ক দেওয়ার কারণে আমাদের এখানকার গ্রামের মানুষে অনেক লোকের কর্মসংস্থান বাড়ছে, পাশাপাশি আমরা আমাদের এলাকায় একটা বিনোদন কেন্দ্র পাইছি। সবাইকে কাজ দিছে, গরিব মানুষের সাথে মনে করেন যে সবাই বোঝালে বাঁচালে সংসার চলতেছে ভালো মতোই। রিবলি ইসলামের এই চলার পথ যে সহজ ছিল না তা কিন্তু নয়। নানা চড়াই উতরাই পার হয়ে নিজের ভাগ্য পরিবর্তনের পাশাপাশি এলাকার বেকার নারী পুরুষের জন্য কিছু করাটাই ছিল তার লক্ষ্য। তবে মানুষ যদি পড়াশোনার পরে চাকরির পিছনে না ঘুরে আত্মস্বাবলম্বী হওয়ার জন্য সরকার যে সমস্ত ট্রেনিংগুলো চালু করেছে, কৃষি অফিস থেকে, প্রাণী সম্পদ অফিস থেকে, মহিলা অধিদপ্তর থেকে, সেগুলো তারা যদি প্রশিক্ষিত হয়, তাহলে তারাও ছোট ছোট পরিসরে মৎস্য, ডেইরি, ফিশারি বা মোটা তাজাকরণ বা ক্ষুদ্র কুটির শিল্প, এগুলোতে তারা যদি এগিয়ে যায়, তাহলে আমার বিশ্বাস তারা। রিবলি ইসলামের এই কাজের জন্য প্রধানমন্ত্রীর হাত থেকে মিলেছে জাতীয় মৎস্য পুরস্কার, শ্রেষ্ঠ জয়িতা সহ নানা স্বীকৃতি। তবে কোনো স্বীকৃতির জন্য নয়, মানুষের জন্য কিছু করার সুযোগ পাওয়াকেই সৌভাগ্য মনে করেন এই নারী উদ্যোক্তা। রাশেদ আকন, এশিয়ান টেলিভিশন।